চলে এসেছি বিরাটনগর এক্সপো ট্রেড ফেয়ারে। কি বন্ধুরা, চলো গুটি গুটি পায়ে যাওয়া যাক। সামনে ছেলে এবং নাচবাবু চলেছে পেছনে, আমি ক্যামেরা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একটা অনেক বড় একটা মেলা। আজ 2 বছর পর এই মেলাটা হচ্ছে। তো মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে কিন্তু আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আর এইদিকে নাথবাবু কিন্তু টিকিট কেটে নিয়েছে, 3 জনের টিকিট, 100 টাকা করে টিকিটের দাম নিয়েছে। আর এই যে গেট দেখতেই পাচ্ছ, প্রচন্ড ক্রাউড। এই যে আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে, চলো যাওয়া যাক ভেতরে। এবার প্রবেশ করি একে একে। এই যে টিকিটটা দিয়ে এবার ভেতরে যাওয়া যাচ্ছে। ভেতরে কিন্তু বুর্জ খালিফা, লন্ডন ব্রিজ অ্যান্ড মেনি মোর। চলো সবকিছু দেখা যাক। আর ইউ এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড। তো চলে এলাম টিকিট কাউন্টার দিয়ে, আস্তে করে টিকিট কেটে ভেতরে। এবং ভেতরটা কিন্তু দেখো, জানো একটা শপিং মল, ঠিক শপিং মলের মতন লাগছে না? চারিদিকে ছোট ছোট দোকান আর সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। চলো আমার সাথে তোমরাও দেখে নাও দোকানঘরগুলো কেমন। তো দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর ভিড়, সমস্ত রকম সামগ্রী কিন্তু এখানে রয়েছে। এবং বিভিন্ন দেশ থেকেও কিন্তু মানুষ এসেছে এই ট্রেড ফেয়ারে, যেরকম বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, ইন্ডিয়া, এই সমস্ত জায়গা থেকে কিন্তু সবাই চলে এসেছে এখানকার এই মেলাতে যোগদান দিতে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু, মানে চেয়ার, এখানে যে যেমন প্লাস্টিকের জিনিসপত্র, দামগুলো কিন্তু এমনি মেন দোকানের থেকে একটু সস্তা, আবার কোথাও আবার একটু বেশি। আর এইটা কিন্তু মধু, এটা কিন্তু নেপালের স্পেশাল মধু। আর এদিকে গাছ, মানে কি নেই এই মেলাতে, মানে তোমাদের কি বলবো। দেখতেই পাচ্ছ কি কেমন লাগছে বন্ধুরা আমার সাথে, তোমাদের মেলা ঘুরতে ভালো লাগছে তো? আর এই যে মহিলাদের জামা কাপড়ের কাউন্টারের সামনে আমি চলে এসেছি, একটু দাঁড়িয়ে গেলাম, দেখলেই তো ভালো লাগে। দেখো দারুণ দারুণ চুড়িদার কুর্তি। আর এই দিকেও চলে এসেছি, দেখো এইখানে সব মানে তোমার গাছপালাগুলো বিক্রি হচ্ছে। আমার তো ইচ্ছা করছিল সব গাছগুলো কিনি, কিন্তু কিনিনি, কিছুই কিনিনি। আর প্রচণ্ড ভিড়, আর বেশ ভাল লাগছে, মনে হচ্ছে একটা বড় মার্কেটে ঢুকে পড়েছি। এবং মার্কেটটা দিয়ে সারি সারি দুদিকে দোকান, এবং মাঝখান থেকে আমি কিন্তু হেঁটে চলেছি। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো মিলন। মেলায় পরিচিত জনদের সঙ্গে দেখা হয় এবং ভাব বিনিময়ও হয়, একের সঙ্গে অন্যের সংযোগ ঘটে যায় এই মেলায়। আমাদের সংস্কৃতিতে মেলার গুরুত্ব অসীম। মেলার প্রচলন অতীত কাল থেকে, সেই বাংলাদেশের মেলার প্রচলন ছিল, তবে তখন মেলার আয়োজন হতো সুনির্দিষ্ট কিছু স্থানে এবং বৃহৎ পরিসরে। বর্তমানে দেশের প্রায় সব স্থানেই মেলা হয়, কোনো কোনোটির আয়োজক অনেক বড়, আবার কোনোটির আয়োজক আবার ক্ষুদ্র। তবে মেলার আনন্দ এখন আগের মতনই রয়েছে। আর এইখানে কিন্তু সমস্ত নেপালি ওই জোড়া জড়িবুটি যেটা বলে, সেটা কিন্তু ওখানে বিক্রি হচ্ছিল। আর এই যে আস্তে আস্তে কিন্তু আমি প্রায় মেলার ভেতর দিকে কিন্তু প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের কেমন লাগছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে এখানে দেখো কি বলছে, সব কাটার সব বিভিন্ন জিনিস দেখো, নানান রকমভাবে কেটে রেখেছে, এগুলো বিক্রি করছেন আমাদের এই চাচা। বেশ ভাল লাগছে, দেখো ভিড় করে রয়েছে। আমি গত বছর এরকম একটা কন্টেনার কিনেছিলাম, এবছর আর কিনলাম না। আর দেখতেই পাচ্ছ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। নেপালি সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে কিন্তু এই মেলা। মেলা সাধারণ কোনো আয়োজক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে
বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য মেলার মধ্য দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা কিন্তু গড়ে উঠেছে। শুধু গ্রামেই নয়, শহরেও মেলা আনন্দের উৎসব। তাই তো মেলার দিনে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে মানুষকে আনন্দদানের উদ্দেশ্যে। সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই, তাই তো মেলা আজও আমাদের কাছে এত এত আকর্ষণীয়। কি বন্ধুরা, আমি কিন্তু মেলা প্রাঙ্গণের ভেতরে চলে এসেছি। আর এই যে সবাই একটু দেখে নাও, বুর্জ খালিফা, লন্ডন ব্রিজ অ্যান্ড মেনি মোর, সমস্তটা কিন্তু এখানে, এই যে থিমটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আমি ভাই চান্স পাইনি, একটু দাঁড়িয়েছিলাম, ছোট একটা দুটো সেলফি তুলেছিলাম। ভীষণ ভিড় আর প্রচুর রকম রাইড রয়েছে। আর এইদিকে কিন্তু ভীষণভাবে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক মঞ্চ। নেপালে এই মেলাটা অনেক অনেক বড় হয়, আর বিভিন্ন দেশ থেকে মানুষরা আসে, তারা তাদের সামগ্রী বিক্রি করার জন্য তারা কাউন্টার দেয়, তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর এর ভেতরে এই যে রাইডগুলো রয়েছে, প্রচুর রাইড রয়েছে, খাবার দাবার দোকান, দেখতেই পাচ্ছ ভীষণভাবে প্রচুর জনসমাগম, প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড়। অ্যাকচুয়ালি বলতে গেলে স্থানীয়ভাবে তৈরি জিনিসের একটি প্রদর্শনী কিন্তু মেলা। মানুষ তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এই মেলায় এসে। শুধু তাই নয়, এখানে অর্থনৈতিক বিষয়ও যুক্ত থাকে, একদল মানুষের উপার্জনের মূল উৎসই কিন্তু এই মেলা। এছাড়া ক্রেতাদের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য মেলার উপর নির্ভর করে। অনেকে মেলাকে ঘিরে বছরের বিকিকিনির বড় পরিকল্পনাও করে থাকে। আর এইদিকে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা নিয়ে নিয়েছিলাম মোমো, স্টিম মোমো। চলো চেয়ার টেবিলে বসে পড়েছি, আর স্টিম মোমোটা তাহলে এবারে এনজয় করা যাক, ঠিক আছে? দেখি কেমন লাগে মেলাতে মোমোটা। এমনি সময় দোকানে যতটা ভালো লাগে, মেলার মোমোটা ততটা তো টেস্টি হবে না। তবুও এসেছি, কিছু খাবো না সেটা তো হয়ই না, আমরা তো খেতে ভীষণ ভালোবাসি। আর প্রচণ্ড গরম জাস্ট ওরা বানিয়ে দিয়েছে। আর এই এক প্লেট স্টিম মোমোর দাম কিন্তু এখানে 150 টাকা। আমরা কিন্তু মোমোটা খেয়ে নিয়েছি, আর এবার দাঁড়িয়ে পড়েছি। এটা কি বানাচ্ছে বলতো? এটা সেল রুটি। নেপালের এটা ভীষণ ফেমাস একটা খাবার, এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়। তো এটা খেতে কিন্তু দারুণ মজা। তো গরম গরম ভাজছে দেখে আমাদেরও বেশ লোভ হলো এটা খাবো বলে। তো দাঁড়িয়ে আছি আর ভাববো, বন্ধু তোমাদের জন্য, সবার জন্য এটা একটুখানি আমি একটু ভিডিও করলাম, এই সেল রুটি কি করে মানে ভাজছে দেখো। ওরা কিন্তু কি সুন্দর হাত দিয়ে এটা তৈরি করেছে। আর নিয়ে নিয়েছি 2 প্লেট সেল রুটি, আর সেল রুটির সাথে আছে আচার। আচারটা হচ্ছে আলু আর শশার দিয়ে একটা আচার, এটাও এখানকার খুব ফেমাস। সাথে থাকে তিলের গুঁড়ো। আর সেল রুটিটা খেতে অসাধারণ ছিল, খুব টেস্টি ছিল, যেমনি সফট। এটা অ্যাকচুয়ালি চালের গুঁড়োটাকে ভালো করে করে নিয়ে তার মধ্যে ঘি চিনি দিয়ে অনেকক্ষণ ধরে ফেটানো হয়, তারপর ওটা আর কি তৈরি হয়। আর শেষে আইসক্রিম হবে না, এটা হতে পারে। তো দেখতেই পাচ্ছ আইসক্রিমের মজা নিচ্ছি, আর এই দিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো আমি ভীষণ ভালোবাসি নাচ গান, তো সেটাই আমি গানের তালে তালে নেচে উঠছি। তো এই আর কি, আর মজা করে আইসক্রিম খাচ্ছি। চলো সাংস্কৃতিক অনুষ্ঠান একটু এনজয় করা যাক। Thank you.
কি বন্ধুরা, নেপালি গান কেমন এনজয় করছো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এইদিকে দেখতে পাচ্ছো, সবাই ভীষণ ভাবে ডান্স করছে। আমার তো মনে হচ্ছে আমি যেন কলেজ সোশ্যালেই চলে এসেছি। আমিও কিন্তু ডান্স করতে ছাড়িনি, আমিও হাত তুলে কিন্তু নাচি নাচি করে দিয়েছি। সবাই মানে কেউ আর স্থির থাকতে পারছে না, এই র‍্যাপ গানের সাথে সবাই নাচছে। আর আমার মনে হচ্ছে আমি যেন কলেজ সোশ্যালে এসেছি, খোলা মাঠের নিচে দাঁড়িয়ে আছি। খুব মনে পড়ে যাচ্ছিল কলেজের সেই দিনগুলো। তো আমরা আসলে কোথাও গিয়ে কোনো না কোনো কিছুর সিমিলারিটি অবশ্যই পেয়ে থাকি। আর দেখবে আমাদের পুরনো স্মৃতি অনেক কিছু কিন্তু স্মৃতিচারণ করিয়ে দেয়, তাই না? তো আমারও সেটা হচ্ছিলো। আর এই দিকে দেখো, নাগরদোল্লা দুলছে। আর একটা দারুণ জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, এখানে তোমার একটা দড়ির উপর থেকে সাইকেলে করে যাচ্ছিল। চলো সেই দিকটা আমি তোমাদেরকে একটু দেখাই। ব্যালেন্সিংয়ে এই যে দেখো, দূরে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে সবাই। দারুণ দারুণ গানের সাথে সবাই নেচে উঠছে, আর বেশ মজা লাগছে। আর গরমটা কিন্তু একদম নেই, বাইরে দারুণ সুন্দর শীতল বাতাস বইছে, যার জন্য কারোর গরম লাগছে না। খোলা আকাশের নিচে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, দারুণ দারুণ মজাদার। আর আমিও খুব মজা করছি এই অনুষ্ঠানে এসে, আমার ছেলেও ভীষণভাবে এনজয় করছে, ও গানের থেকে বেশি। ওই দূরে দেখো সাইকেলে করে এই যে ব্যালেন্সে যাচ্ছে না, তারের উপর থেকে, এইগুলো ও দেখতে খুব ভালোবাসছে। আমি জানি না, ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কতটা তোমরা বুঝতে পারছো এই যে বাচ্চাটা চলে যাচ্ছে অনেকটা ইয়ে করে। এটা কিন্তু খুব ভাল লাগছিল এগুলো দেখতে, আর আমার ছেলে এগুলোই দেখছিল। আর আমি তো সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে খুব মজা করছিলাম, আর তোমাদের সাথে সামনে একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে আমি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আজকের চলো মেলাটা আমার সাথেও তোমরা সবাই গানটাকে এনজয় করো। আর এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, দেখো এবারে একটা বাইসাইকেলে করে কিন্তু ওই সরু তারটার উপর দিয়ে একজন যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এই যে চলেছে। এটা অনেকটা দূরে, দূর থেকেই নিয়েছিলাম, তো জানি না কতটা এসেছে। এটা কিন্তু দেখতে দারুণ লাগছিল, খুব মজা। দেখো ব্যাস পৌঁছে গেল, ওই পার থেকে এই পারে সবাই আসছিল। আর এইদিকে দেখো চান্সটা কিন্তু অসাধারণ লাগছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানটা প্রায় শেষের পর্যায়ে, এইবারে মেলার গেট বন্ধ হয়ে যাবে, আমাদেরও একে একে বেরিয়ে যেতে হবে। চান্সটা কিন্তু দারুণ লাগছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মেলা থেকে যেহেতু অনুষ্ঠান শেষ, সবাই বেরিয়ে আসছে, এক্সিট দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির পথে। চলো তাহলে বাড়ি যাওয়া যাক,
আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো চলেছি বাড়িতে আবার তোমাদের সঙ্গে। আর এটা কি বলতো, নাথবাবু চলতে চলতে একটা চিপস কিনে নিল, উনি এই চিপসটা খেতে খুব ভালোবাসেন। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওয়ে। আশা করছি আজকের মেলা তোমরা অনেক এনজয় করেছো। শুভরাত্রি।